हेलो फ्रेंड्स टेक केयर पंचने आपके स्वागत बंधुरा। आज के भिडियो देखो कीभव नेटेलर अकाउंट तैरि करते हैं कीभव से ही नेटेलर अकाउंट फुलफुल्लि वेरिफाई करते हैं। तो सम्पूर्ण प्रसेस की जानते हम अवश्य शुरू के शेष पर्यंत संगे ही थकबें। फिर जस्ट एक इंटर पड़े প্রথমে আমি আপনাদের জানিয়ে দেই যে নেটেলার অ্যাকাউন্ট তৈরি করতে কি কি লাগবে তাহলে বুঝতে সুবিধা হবে। একটি নেটেলার অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে একটি মেইল লাগবে, পাসওয়ার্ড লাগবে আর কিছু পার্সোনাল ইনফরমেশন লাগবে। এর জন্য মেইন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটি ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে। আপনার মোবাইলের রেজুলেশন যদি ভালো থাকে তাহলে মোবাইল দিয়েও ফটো তুলে সেটা আপলোড করতে পারেন, তবে অবশ্যই কিন্তু স্পষ্ট হতে হবে। এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ। তারপরে ব্যাক পেজও লাগবে, কিন্তু দেখুন এটা হচ্ছে ব্যাক পেজ, ব্যাক পেজটাও স্পষ্ট হতে হবে। এরপরে লাগবে হচ্ছে একটি হেলথ ফটো। হেলথ ফটোটাও অনেকেই বুঝতে পারে না যে এই ফটোটা কি ধরনের হবে। প্রথমে একটি সাদা কাগজ নিতে হবে, তারপর সাদা কাগজের উপর লিখতে হবে নেটেলার, তারপরে আপনি যেই তারিখে সাবমিট করবেন অবশ্যই সেই ডেট দিতে হবে। এটা যে তারিখে সাবমিট করা হয়েছিল সেই তারিখে দেওয়া হয়েছিল। তারপরে হাতে আপনার ভোটার আইডি কার্ড নিতে হবে, মানে আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন সেই আইডি কার্ডটি এক হাতে নিয়ে তারপর এরকম ভাবে একটি স্পষ্ট ছবি তুলতে হবে। ছবি তুলে তারপরে সাবমিট করতে হবে। 98% অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা লাগে, আর কোন কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা লাগে না, এই অপশনটি দেয়ই না সাবমিট করার জন্য। আমি বেশ কয়েকটি অ্যাকাউন্ট তৈরি করেছি, আমার ক্ষেত্রে এটা চাইনি, আবার অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করেছি এটা চেয়েছে। এটা যে লাগবেই তার কোনো সিওরিটি নেই। সো এটা রেডি করে তারপর অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন, বা আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে এটা সাবমিট করতে পারবেন। যে তারিখে এটা সাবমিট করবেন অবশ্যই সেই ডেট দিয়ে তারপরে ছবিটি তুলবেন। এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল। অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে মিল রেখে একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে অথবা ইউটিলিটি বিল লাগবে। এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে ইউটিলিটি বিল। ওকে, এগুলো হচ্ছে একটি নেটেলার অ্যাকাউন্টের মেইন রিকোয়ারমেন্টস। এরপরও কিছু কিছু পার্সোনাল ইনফরমেশন লাগবে। কি কি লাগবে আমি অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাদের দেখিয়ে দেব। নেটেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার পিসি থেকে বা আপনার ডিভাইস থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করবেন https://member.netelar.com। এই অ্যাড্রেসটি টাইপ করার পর কিবোর্ড থেকে জাস্ট ইন্টারফেস করবেন। ইন্টারফেস করলে আপনি নেটেলার ওয়েবসাইটের ইন্টারফেসে চলে যাবেন। তারপর নতুন করে নেটেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য বা নেটেলার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে জয়েন ফর ফ্রি এই অপশনে ক্লিক করবেন। জয়েন ফর ফ্রি তে ক্লিক করার পরে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, এটাই হচ্ছে নেটেলার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনার নেটেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা লক্ষ্য করবেন আপনার ভোটার আইডি কার্ডে অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টে যে নামটি আছে সেই নামটি দিতে হবে। আমি যে আইডি কার্ডটি করব সেই আইডি কার্ডের নাম আছে এমডি আনোয়ার হোসেন। এখানে আমি এমডি না দিলেও চলবে, জাস্ট আনোয়ার হোসেন দিলেও হবে। এই জন্য আমি ফার্স্ট নেম দিচ্ছি আনোয়ার, তারপরে লাস্ট নেম দিচ্ছি হোসেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটির প্রি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে বেশ কিছু কাজ আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টলি আপনাকে একটা স্মল ডিপোজিট করতে হবে। আপনার অ্যাকাউন্টে একটা স্মল ডিপোজিট করার পরেই আপনি ভেরিফিকেশন প্রসেসটা করতে পারবেন। তো ডিপোজিট আপনি বেশ কয়েকভাবে করতে পারবেন। আপনি চাইলে কারো নেটেলার থেকে আপনার নেটেলারে ডলার নিতে পারবেন। তারপরে আপনার যদি মাস্টার কার্ড থাকে অথবা স্কিল অ্যাকাউন্টে ডলার থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে মানি এনে ক্লিক করে আপনার নেটেলার অ্যাকাউন্টে ডিপোজিট করে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য যদি ডিপোজিট প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিংক, ফেসবুক পেজের লিংক এবং আমার গ্রুপের লিংক থাকবে, যে কোনো ওয়েতেই আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। এছাড়াও যদি নেটেলার ডলার দরকার হয় আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারবেন। তো এখন আমি ডিপোজিট করব হচ্ছে আমার স্কিল অ্যাকাউন্ট থেকে, এই জন্য এখান থেকে মানি ইনি ক্লিক করতে হবে। মানি ইনি ক্লিক করলে ইনিশিয়াল টাইমে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি আমার বাংলাদেশ, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে কারেন্সি, কারেন্সিটা ইউএসডি, অবশ্যই আমি ইউএসডি দেবো। তারপর এখান থেকে সেভ। এবার হচ্ছে ইওর ডিটেলস, এখানে আমার ডিটেলস দিতে হবে, মানে আমার যে অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটি যার নামে হবে তার ডিটেলসটি এখানে দিতে হবে। তারপর সেভ দিতে হবে। ওকে, প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ, আমার অ্যাকাউন্ট হোল্ডারের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থই আমি এখানে দেবো। এরপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে অ্যাড্রেস। সিটি সিলেক্ট করতে গিয়ে আমরা অনেকে ভুল করে থাকি, সিটি মানে জেলা, আপনার যে জেলা সেই জেলাটাই এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে পোস্ট কোড, আপনার নিয়ারেস্ট যে পোস্ট কোড সেই পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার,
ওকে, কন্টিনিউস করার আগে আপনার ডিটেলস গুলো আপনি একটু ভালো করে দেখবেন, দেখার পর তারপর কন্টিনিউস করবেন। ওকে, আমি দেখেছি যে আমার যে অ্যাকাউন্ট হোল্ডার, সেই অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলস টি ফুলফিল দেওয়া আছে, তাহলে আমি এবার এখান থেকে কন্টিনিউস ক্লিক করতে পারি। কন্টিনিউস ক্লিক করার পর যদি আপনার অ্যাকাউন্টে ডিটেলস সাবমিট হয়, তাহলে আপনাকে সিকিউর কোড দিবে। আপনি যখন ট্রানজেকশন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনার এই সিকিউর কোড প্রয়োজন হবে, অথবা আপনি যখন মোবাইলে অ্যাপস ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই এই সিকিউর কোড দরকার হবে। সো এই সিকিউর কোডটা অবশ্যই নোট করে রেখে দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ফাইনালি কন্টিনিউ ক্লিক করার পরেই ডিপোজিটের যে অপশন গুলো আছে বা ডিপোজিটের যে মেথড গুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে ডিপোজিটের যে মেথড গুলো রয়েছে সেগুলোর মধ্যে মাস্টার কার্ড, মানে মাস্টার ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে মাস্টার, তারপরে মাস্টার ডেবিট কার্ড, তারপরে ভিসা ডেবিট, তারপরে ভিসা ক্রেডিট, তারপরে ভিসা ইলেকট্রন, এবং একদম নিচে আছে হচ্ছে ব্যাংক ক্রেডিট, তার মাঝখানে আছে স্কিল। ওকে, আমার কাছে নেটেলের ডিপোজিট করার সহজ মাধ্যম হচ্ছে স্কিল, এই জন্য আমি এখান থেকে স্কিল সিলেক্ট করব। তবে স্কিলের মাধ্যমে আপনি ডিপোজিট করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই 2.5% ফিস দিতে হবে। ওকে, এখানে মিনিমাম হচ্ছে 1.13, আমি এখান থেকে 1.5 USD ডিপোজিট করব। এখানে আপনি দেখতে পাবেন যে 1.5 USD তে আপনাকে টোটালি কত দিতে হবে, মানে জাস্ট এখানে একটা সামারি দেখাবে। ওকে, তো তারপর এখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে ঠিক এরকম একটি অপশন দেখতে পাবেন, এটাই হচ্ছে চেক আউটের অপশন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দেই, আপনারা যদি আমার কাছ থেকে ডিপোজিট নিতে চান, ডিপোজিট নেওয়ার জন্য আমি যে স্টেপটুকু দেখালাম ঠিক এখানে আসার পর এই যে উপরে যে লিঙ্কটি দেখতে পাবেন, এই লিঙ্কটি কপি করে আমাকে পাঠিয়ে দিবেন, আমাকে ফেসবুক মেসেঞ্জারে হোক অথবা ইমেইলে হোক, যে কোনো ওয়েতে জাস্ট আমাকে পাঠিয়ে দিবেন। এই লিঙ্কটি পাঠিয়ে দিলেই আমি আপনাকে ডিপোজিট করে দিব। তো এখানে আসার পরে আপনাকে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিল অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেস দিতে হবে, তারপর স্কিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইতে পারে, তো ভেরিফিকেশনের জন্য আপনার কাছে যেটা সহজ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, পিন সিলেক্ট করছি আমি, আমার কাছে পিনটাই সহজ হবে। এবার আমি আমার স্কিল অ্যাকাউন্টের পিনটি এখানে সাবমিট করব। পিনটি সাবমিট করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরই আপনার স্কিল অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন, এখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা শো করবে। তো আমি এখান থেকে এখন ফাইনালি পে নাও ক্লিক করব। পে নাও ক্লিক করলেই আমার ডিপোজিটটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনার যদি ডিপোজিট কমপ্লিট হয়ে যায় তাহলে এরকম একটি চেক মার্ক দেখতে পাবেন, তারপর এখানে একটি মেসেজ দেখতে পাবেন সাকসেসফুল পেমেন্ট। আপনাকে ফাইনালি আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে আপনি আবার আপনার নেটেলার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে যাবেন। এবার আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য আপনার যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করতে পারবেন। তো ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করার জন্য এখান থেকে সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করলে এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আরেকটা হচ্ছে ইমেইল পারফরমেন্স, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা একটু নিচে থাকবে, তো পেজটাকে একটু উপর নিতে হবে, উপর নিলে আপনি ভালো করে দেখতে পারবেন। এখন ভেরিফিকেশনের জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে। ভেরিফাই নাও ক্লিক করলে এরকম অপশন দেখতে পাবেন যে প্রথমে আপনাকে ফেসবুক ভেরিফাই করতে বলছে। তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে এবং আপনার অ্যাকাউন্টের সাথে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের মিল থাকে তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি এই সাথে ভেরিফাই করে নিতে পারেন। আর যদি আপনি চান যে না আসলে আমার এটা প্রয়োজন নেই, তাহলে এখান থেকে আপনি জাস্ট নো থ্যাঙ্কস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এটা স্কিপ হয়ে যাবে। ভেরিফিকেশনের এখানে আমি একটু কথা বলে নেই, আপনাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। আমাকে অনেকে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে যে ভাই আমার ভোটার আইডি কার্ডে এই অ্যাড্রেস আছে, আমি এখন থাকি অমুক জায়গাতে, কোন অ্যাড্রেস দেব, কিভাবে করব। তো এখানে আপনাদের স্পষ্ট ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ভেরিফিকেশনের অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইডি ভেরিফাই আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। আইডি ভেরিফিকেশনের জন্য আপনাকে এখানে দেখুন এই কয়েকটা জিনিসের মধ্যে থেকে যে কোনো একটি জিনিস সাবমিট করতে হবে, এটা কিন্তু আইডি ভেরিফাই। দেখুন আমি আপনাকে আগেই বলেছি ভেরিফিকেশন অপশন হচ্ছে দুইটা মেইনলি, সেটা হচ্ছে আইডি ভেরিফাই এবং হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। তো আইডি ভেরিফিকেশনের জন্য আপনাকে এখান থেকে তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস সাবমিট করতে হবে। এই তিনটা জিনিসের অ্যাড্রেস যাই হোক কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এখানে শুধু আপনাকে দেখবে আইডিটা ঠিক আছে নাকি, আইডিটা জেনুইন আছে নাকি, আইডিটা অরিজিনাল নাকি। তো এখান থেকে আপনার যেটা সুবিধা বা যেটা আপনার কাছে আছে সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো চুজ কান্ট্রি এখান থেকে বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে, এখান থেকে আপনি জাস্ট আইডি টাইপটা সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি ন্যাশনাল আইডি কার্ড, এই জন্য এখান থেকে আইডেন্টি কার্ড সিলেক্ট করব। আইডেন্টি কার্ড সিলেক্ট করার পর এখানে এরকম
এরকম অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে টেক ফটো আর একটা হচ্ছে আপলোড ফাইল। তো আমার এখানে আমার আইডেন্টিটা স্ক্যান করা আছে, যার জন্য এখান থেকে আমি এই আপলোড ফটো অপশনটি সিলেক্ট করলাম। তো আপলোড ফটো অপশন সিলেক্ট করলে আপনি এরকম অপশন দেখতে পাবেন, এখানে আপনি ড্র্যাগ করে আপনার ফাইলটি ছেড়ে দিতে পারেন। এছাড়াও আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে পারেন, চুজ ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারে অ্যাক্সেস হয়ে যাবে, তারপর আপনার যেখানে ফোল্ডারটি থাকবে ব্যাস সেখানে চলে যাবেন। ব্যাস আমি সিলেক্ট করে দিলাম, এবার আমার আইডিটি আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আইডেন্টি কার্ডের ব্যাক সাইড, ব্যাক সাইড আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইলে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে আপনার যে ব্যাক সাইড থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার ফাইলটি আপলোড হয়ে গেছে, এরপর এখান থেকে কনফার্ম ক্লিক করতে হবে। এরপরেও যদি আপনি মনে করেন যে না আপনার আপলোড করা ফটোটির রেজুলেশন ভালো না বা কোনো ফল্ট আছে বা কোনো ত্রুটি আছে, তাহলে আপনি এখান থেকে রিটার্ন টু ভেরিফিকেশন অপশনে অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাকে ভেরিফিকেশনের প্রথম পর্যায়ে নিয়ে যাবে। তারপর আপনি ভালো করে কেয়ারফুলি আবার প্রথম থেকে ভালো করে আপলোড করে আসতে পারবেন। আমি যে আপলোড করেছি সেটা ওকে আছে, কোনো প্রবলেম নাই, এই জন্য আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। ডকুমেন্ট সাবমিটেড, আইডি ভেরিফাইয়ের ডকুমেন্ট সাবমিটেড হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। আমি আপনাদের আবার ক্লিয়ার করে দেওয়ার জন্য বলছি, দেখুন এটা হচ্ছে আইডি ভেরিফাই। আইডি ভেরিফাইয়ের জন্য তিনটা অপশন, একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আরেকটা হচ্ছে পাসপোর্ট, আর একটা হচ্ছে আইডেন্টি কার্ড। ওকে, তো এই আইডেন্টি কার্ড গুলোতে অথবা পাসপোর্টে অথবা ড্রাইভিং লাইসেন্সে যেই অ্যাড্রেসই থাক, এখানে কিন্তু অ্যাড্রেস দেখা হবে না, জাস্ট অনলি আপনার আইডেন্টি কার্ডটা দেখা হবে যে আপনার আইডেন্টি কার্ড রিয়েল কিনা। এবার হচ্ছে অ্যাড্রেস ভেরিফাই। অ্যাড্রেস ভেরিফাইয়ে যাওয়ার জন্য এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কোন ডকুমেন্ট সাবমিট করবেন। দেখুন এখানে কতগুলো অপশন আছে, সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন ফর্ম, আরেকটা হচ্ছে কোর ডকুমেন্ট, আরেকটা হচ্ছে ইউটিলিটি বিল, আরেকটা হচ্ছে স্কুল এনরোলমেন্ট লেটার, আরেকটা হচ্ছে কাউন্সিল বিল। তো আমাদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি সুবিধা হয় অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য সেটা হচ্ছে ইউটিলিটি বিল। এক্ষেত্রে আপনি আরেকটা জিনিস আপনি সাবমিট করতে পারেন, সেটার অপশন এখানে নাই থাকুক, সেটা হচ্ছে ব্যাংক স্টেট। আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি সাবমিট করেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস এবং আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেস যদি সেম থাকে এবং সেই ব্যাংক স্টেটমেন্ট যদি অরিজিনাল হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যেতে পারে। তো আমি এখান থেকে যেটা দেব সেটা হচ্ছে ইউটিলিটি বিল। আমার যে অ্যাকাউন্ট হোল্ডার, এই অ্যাকাউন্ট হোল্ডারের ইউটিলিটি বিল আছে, এই জন্য আমি এখান থেকে ইউটিলিটি বিল দেবো। আর হ্যাঁ, ইউটিলিটি বিল অবশ্যই কিন্তু ইংলিশে হতে হবে এবং ভ্যালিড হতে হবে এবং রিসেন্ট হতে হবে, 90 দিনের অধিক হলে কিন্তু আপনার এটা রিজেক্ট করে দেবে। সো বি কেয়ারফুল, এটা খেয়াল করে আপলোড করতে হবে। আর আপলোড করার আগে অবশ্যই আপনি এটা চেক করে দেখবেন যে আপনার ইউটিলিটি বিলে যে অ্যাড্রেস আছে এবং আপনার এই অ্যাকাউন্টে সেই অ্যাড্রেস আছে কি না। যদি না থাকে তাহলে আপনার ইউটিলিটি বিলের সাথে আপনার অ্যাড্রেসটি মিল করে তারপর সাবমিট করবেন। স্টেটমেন্ট সাবমিট করে কন্টিনিউ ক্লিক করলে ভেরিফিকেশনের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এরকম ভাবে দেখতে পারবেন যে আপনার ফেসবুক অপশন, তারপরে ভেরিফিকেশন আইডি অপশন, তারপর ভেরিফাই অ্যাড্রেস অপশন। এই ডকুমেন্টগুলো সাবমিট করার পর আপনাকে অপেক্ষা করতে হবে। আমি অনেক সময় দেখেছি যে এগুলো সাবমিট করার আধা ঘন্টার মধ্যেই অ্যাকাউন্ট ভেরিফাই করে দেয়, আবার দেখা যাচ্ছে যে একদিন বা দুই দিনও লেগে গেছে। তো এগুলো সাবমিট করার পর আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি এরকম ভাবে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। আমি আধা ঘন্টা পরে দেখেছি যে আমার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাই হয়ে গেছে। দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ ফুললি ভেরিফাইড এন্ড ইউর লিমিটেশন হ্যাজ বিন ইনক্রিজড। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে একটি নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। দেখুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে অনেক ইনফরমেশন দিতে হয়, অনেক ডকুমেন্টস দিতে হয়, এর মধ্যেও যদি কোনোটা বাদ পড়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সঙ্গে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সঙ্গে হয়তো আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। টাটা।